মিলাদকে আম করা যায়াজেজ আছে কিনা হ্যাঁ ভাই দূর শরীফ পরা যায় দাঁড়িয়ে পড়া যাবে বসে পড়া যাবে শুয়ে পড়া যাবে কিন্তু এবং মিলাদ ও আছে মিলাদ মানি রাসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা মিলাদ মানি জন্ম তো যদি কোনো অনুষ্ঠানে আমরা সাল্লামের জন্ম নিয়ে আলোচনা করি আলোচনা তো হতেই পারে বিশ্ব নবীর জন্ম নিয়ে কিন্তু আমাদের দেশে যে মিলাদ অনুষ্ঠান হয় এখানে রাসুলের জন্ম নিয়ে কোনো আলোচনা হয় নাম দিছে মিলাদ কিন্তু বাস্তবে রাসুলের জন্ম নিয়ে আলোচনাই হয় না তাহলে এটা মিলাদ হলো কেমনে আসলে নামটাই ব্যাঠিক যদি মিলাদ অনুষ্ঠান হয় আসলে জন্ম নিয়ে আলোচনা হবে তাহলে এটার নাম হলো মিলাদ কিন্তু মিলাদ অনুষ্ঠানে আমরা শরীফ পড়তেছি দোয়া করতেছি এটার নাম দিলাম মিলাদ ও কেমনে হলো এটা ঠিক হলো না তো নাম দিলেন কি কাম করলেন কি আর শরীফ শুধুমাত্র যদি হয় তাহলে আপনি বসে পড়বেন দাঁড়াইয়া পড়বেন শুয়ে পড়বেন অসুবিধা নাই কিন্তু আপনি কিছুক্ষণ বসে বসে পড়ে হঠাৎ করে দাঁড়াইলেন ইয়া নবী সালাম আলাইকা বলে রাসুলকে সালাম দিলেন আপনি বললেন যে এখন দাঁড়াইলে রাসুল আইসা গেছে তাহলে তুই ইমানই থাকবে না রাসুল হাসবে রাসুলকে সব জায়গায় উপস্থিত সব জায়গায় হাজির নাজির এক হাজির আছেন দেখতে পান একমাত্র আল্লাহ নাহানুয়া করব হিমিন হাবলিল ওয়ারিদ আমি তোমাদের শাহরগের চেয়ে আরক আছে আলিম বিদাত তোমার অন্তরে কি আছে সেটাও তিনি জানেন তিনি সব কিছু দেখেন তোমরা যেখানে থাকো সব দেখেন এটা তো আল্লাহর গুণ আপনি রাসুলকে সালাম দিচ্ছেন উনার সালাম মদিনায় পৌঁছানোর জন্য ফেরেশতা আছে আল্লাহ আল্লাহর কিছু ফেরেশতা আছে যে ফেরিস্তাগুলো দুনিয়াতে বিচরণ করে আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছায় ইউবাল্লেগুনি তারা আমার কাছে পৌঁছায় মিনুম্মাতি আমার উম্মতের পক্ষ থেকে আসসালামা সালামগুলো। তাদের সালাম পৌঁছায় তো রাসুল আসবে কেন এখন রাসুল যদি না আসে আপনি বললেন যে না আমি তো একই রাখি না তাহলে দাঁড়াইলেন কেন বলবেন দাঁড়াইয়া সালাম দিলে সম্মান হয় তাহলে নামাজের মাঝে আত্মা সালাম দেন না আসসালাম কি দাঁড়াইয়া যান তখন তো বসে বসে দেন রাসুলের অসম্মান হইলে তো আপনি তখনও দাঁড়াইতে হতো এগুলো সব মন গড়া বানোয়াট কথাবার্তা এই জন্য মিলাদ অনুষ্ঠানের নাম আমাদের দেশে যেরকম হয় কেয়ামী সালাম আলাইকা হয় এগুলো অনেকে করছেন আপনারা কিন্তু আপনারা যে করছেন দলিল তো নাই হাদিসের একটা কিতাবও তো নাই মিলাদ নামক এই যে কেম আছে কোন হাদিসে আছে আচ্ছা আমরা আমি তো আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসাও দাওয়ার করছি কামিল করছি ফিকাতে করছি হাদিসে করছি ইউনিভার্সিটি লাইনও পড়ছি সর্বোচ্চ ডিগ্রি ফিএইচডি ওন এই যে ছোটখাটো একটু লেখাপড়া করছি কোন সিলেবাসে পাইলাম এটা আপনারা তো পান নাই এই যে মিলাদ নিয়ে জানা ফাটাই ফেলতেছে একদল লোক এটা নিয়ে জগরা ফাসাদ মারামারি মোটেও তো নাই আলিয়া সিলেবাসও নাই কৌমির সিলেবাসও নাই ক্লাস ওয়ান থেকে কামেল পর্যন্ত কোথাও তো নাই দলিল স্যার একটা কাম চলছে এটা নিয়ে আবার মনে করতেছে অনেক ভালো কাম করে ফেলছি এটার নামে তো বেদাত সাহাবেন নিয়ে যদি এমন কাজ করে যেটা ইসলামে নাই এটার নামে তো বেদাত আপনার পায়ে আছে আপনি দাঁড়িয়ে দাঁড়ায় দুরশরী পড়েন আমরা মানা করছি কোনোদিন কিছুক্ষণ বসে পড়ছেন এখন একটু মনে করতেছেন দাঁড়াইয়া পড়ি পড়তে পারেন যদি মনে করেন যে এরকম করা এবাদত তাহলে তো আপনার এটা বেদাত হয়ে গেল এবং বেদাতে সাইয়া কিন্তু এটা ছোট মোট বেদাত হবে না বেদাতে সাইয়া হবে কারণ শুধুমাত্র বেদাতে হাসানা উপকরণের ক্ষেত্রে যায় যেমন মাদ্রাসা বানানো এটা এটা উপকরণ ইসলামের মূল কাজ না আজ থেকে পাঁচশো বছর আগে মাদ্রাসা ছিল না সাহাবাই নাম কোনো মাদ্রাসায় পড়েননি গাছতলায় পড়ছেন দ্বারে আরকামে পড়ছেন মসজিদে নবীতে পড়ছেন এখন মাদ্রাসা আমরা বানাই এটা শিক্ষার উপকরণ হিসাবে সহযোগী হিসাবে কিন্তু বাদত হিসাবে নয় এজন্য যদি কেউ মাদ্রাসায় না পরে আমরা কি তারে কাফের কইছি তাকে আমরা ফাঁসেক কৈছি কবিরা গুনাগার কইছি না এলেম শিখা ফরজ আপনি মাদ্রাসায় না পড়েও যদি শিখেন তাহলেও তো চলবে ইমাম বুখারি কোন মাদ্রাসায় পড়ছে এখন কিন্তু আমরা যে মিলাত কে আম করছি এটা তো ইবাদত বানাইছি যেটা করলে স্বাভাব আছে না করলে ঝগড়া হইব এটা লইয়া হ্যাঁ ইমামতি চলে যায় কে আম না করলে ইমামতি চলে যায় আজকে শুনলাম এক মর্দিতে ক্ষতিব নেবে সেখানে ইন্টারভিউ তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেখানে ব্র্যাকেটে লিখছে যে ইমামকে মিলাদ আম করতে হবে তাহলে ওনারা কি মনে করলো এটাকে এই বাদত বানিয়ে ছাড়লো এটা বেদা বেদা সাইয়া তখন এটা কবিরা গুনায় রূপ নেবে আশা করি বুঝতে পেরেছেন আলোর পথে টোয়েন্টি ফোর ঘন্টা শুধু ইসলাম ইসলাম প্রচার